জোহার, নমস্কার বন্ধুগণ। ভারতবর্ষের বুকে আদিমতম জনজাতিগুলির মধ্যে অন্যতম হচ্ছে কুর্মি জনজাতি। বহু যুগ যুগ ধরে কিন্তু এই কুর্মি জাতির বাসভূমি আমাদের এই ভারতবর্ষ। তবুও আজ বহু দিক থেকে এই জাতি কিন্তু পুরোপুরিভাবে বঞ্চিত, শোষিত। ভারতবর্ষের ভাষা তথা সংস্কৃতির বিকাশে এই জাতির অবদান ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভাষা সংস্কৃতি এই নয়, ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা আন্দোলনও কিন্তু এই জাতির একটা বিরাট বড় যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাই। তবে বর্তমানে যে সমস্ত তথাকথিত যারা ইতিহাসকার রয়েছেন, যারা ইতিহাসবিদ রয়েছেন, তাদের ইতিহাসের পাতায় কিন্তু পুরোপুরিভাবে উপেক্ষিত থেকে গেছে এই মহান কুর্মি স্বাধীনতা সংগ্রামীরা। তো তাই বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত কুর্মি স্বাধীনতা সংগ্রামীরা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই দেশবাসীর জন্য, সেই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের যে জীবন পরিচয়, তার সংক্ষিপ্ত আকার কিন্তু আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা প্রথম থেকে কিন্তু শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই চলে আসি রঘুনাথ মাহাতো। রঘুনাথ মাহাতো ভারতবর্ষের প্রথম মহান স্বাধীনতা সংগ্রামী, যিনি চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 1760-এর দশকে যখন ছোটনাগপুরের বুকে যে চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়, সেই চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই রঘুনাথ মাহাতো। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত যে সারাইকেলা খারসাওয়া জেলা রয়েছে, সেই সারাইকেলা খারসাওয়া জেলার নিমডি থানার খুটিয়াঢি গ্রামে উনি জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় ছোটনাগপুরের বুকে, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি কিন্তু সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। উনি ব্রিটিশদের বিরুদ্ধে একটি স্লোগান তুলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, তা ছিল আপনা গাঁও আপনা রাজ দূর খেদাও বিদেশি রাজ। এই স্লোগানটি তুলে উনি ওখানকার যারা স্থানীয় কৃষক বা যারা স্থানীয় জাতি জনজাতির মানুষেরা ছিলেন, তাদেরকে একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর দেখতে দেখতে কিন্তু এই বিদ্রোহ তৎকালীন সময়ে সিংভূম থেকে শুরু করে হাজারিবাগ, রাঁচি, মানভূম, জঙ্গলমহল, এই জায়গাগুলিতে কিন্তু পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছিল। যার ফলস্বরূপ আমরা কি দেখি, যে রামগড় থানা ঘেরাওয়ের যে পরিকল্পনা চলছিল, ঠিক রাঁচি জেলাতে যে রামগড় থানা ঘেরাওয়ের যে পরিকল্পনা চলছিল, ঠিক সেই সময় কিন্তু এক যে বিরাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা পুলিশ বাহিনী ছিলেন, তারা কিন্তু রঘুনাথ মাহাতো সহ অন্যান্য আন্দোলনকারীদের ঘিরে ফেলে এবং সেখানেই আন্দোলনকারীদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে, আর সেখানেই কিন্তু গুলিতে নিহত হন এই বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো। তো এই ছিল বন্ধুগণ ভারতবর্ষের মহান প্রথম স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতোর সংক্ষিপ্ত জীবন পরিচয়। এরপর চলে আসি বন্ধুগণ বুলি মাহাতো। বুলি মাহাতো, তোমরা জানোই যে ছোটনাগপুরের বুকে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে 1821 সালে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা ছিল কিন্তু কোল বিদ্রোহ। আর রাঁচি সংলগ্ন এলাকায় এই কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বুলি মাহাতো। উনি ওনার যে সাথী অর্থাৎ বুলি মাহাতো ওনার যে বিপ্লবী সঙ্গীদের নিয়ে উনি পুরুলিয়া যাওয়ার সময় কিন্তু উনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পুলিশ, সেই পুলিশের হাতে কিন্তু আরসা থানার যে ঝুঁচকা নামক গ্রাম রয়েছে সেখানে কিন্তু গ্রেপ্তার করা হয় ওনাকে এবং ওনার সঙ্গীদের, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে কালাপানির সাজা, সেই কালাপানির সাজা কাটানোর জন্য ওনাকে ওখানে পাঠানো হয় এবং সেখানেই এই বীর বিপ্লবী বুলি মাহাতো কিন্তু মৃত্যুবরণ করেন। এরপর চলে আসা যাক বন্ধুগণ সাঁওতাল বিদ্রোহের আরেক মহানায়ক চানকু মাহাতো। তোমরা সকলেই জানো যে 1857 সালে মহাবিদ্রোহের ঠিক 2 বছর আগে 1855 সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় সিধু এবং কানু মুর্মুর নেতৃত্বে। এখানে দেখতে পাওয়া যায় যে যখন সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় সাঁওতাল পরগনাতে, ঠিক সেই সময় গড্ডা জেলা, গড্ডা সংলগ্ন এলাকা যেটা ছিল এই চানকু মাহাতোর মাতৃভূমি, ওনার জন্ম হয়েছিল গড্ডা জেলার রাঙ্গামাটিয়া গ্রামে, এই এলাকাতেও কিন্তু উনি সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে
পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর সাথে সরাসরি যে ব্রিটিশ পুলিশ বাহিনীর সাথে ওনার সংঘর্ষ ঘটে এবং শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায় যে এক সময় এই গোড্ডা জেলায় একটা যে বিরাট বড় যে জনসমাবেশ বিপ্লবীদের নিয়ে, সেই বিরাট বড় বিপ্লবীদের নিয়ে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই খবরটি কোনোরকমভাবে ব্রিটিশ পুলিশের হাতে গেলে ব্রিটিশ পুলিশ সেই বিরাট যে সভাকে ঘিরে ফেলে এবং সেখানে গুলি বর্ষণ করা হয়, যার ফলে কিন্তু বহু বিপ্লবী মারা যান। এবং পরবর্তী সময়ে দেখা যায় চানকু মাহাতোকে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ বাহিনী কিন্তু চানকু মাহাতোকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে এই বীর বিপ্লবীর যে ফাঁসি, সেই ফাঁসি দেওয়া হয়েছিল। তো চলো এরপর চলে আসা যাক বন্ধুগণ ভারতবর্ষের বুকে যে আইন অমান্য আন্দোলন হয়। এই আইন অমান্য আন্দোলনও কিন্তু কুর্মী জাতির একটা বিরাট বড় অবদান ছিল। এই আইন অমান্য আন্দোলনে বিশেষ করে আমরা বর্তমানে পুরুলিয়া তৎকালীন যে মানভূম, সেই মানভূমের ঝাইল্লা নামক যে শহর রয়েছে সেখানে সত্যকিঙ্কর দত্তের শহীদ স্মরণে একটা কিন্তু যে বিরাট স্মরণসভা, সেই স্মরণসভার আয়োজন করা হয়েছিল। তো সেই স্মরণসভাতে দেখতে পাওয়া যায় যে হাজার হাজার বিপ্লবীর জমায়েত ছিল সেখানে, আর সেই জমায়েতের উপর কিন্তু ব্রিটিশ পুলিশ কিন্তু গুলি বর্ষণ করেন, আর এই গুলি বর্ষণের ফলেই কিন্তু 5 জন শহীদ হন, যাদের মধ্যে এই 5 জন ব্যক্তি ছিলেন গণেশ মাহাতো, গোকুল মাহাতো, শীতল মাহাতো, সহদেব মাহাতো এবং মোহন মাহাতো। এখন বর্তমানে এই 5 শহীদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ঝাইল্লা শহরের এই 5 শহীদের যে স্মৃতির উদ্দেশ্যে কিন্তু মূর্তি, সেই মূর্তি স্থাপন করা হয়েছে। এরপর চলে আসা যাক মেলি আন্দোলন বা মেড়ি আন্দোলনের দিকে। এই মেড়ি বা মেলি আন্দোলন শুরু হয়েছিল 1920-21 সালে কিন্তু এই মেড়ি বা মেলি আন্দোলন শুরু হয়েছিল। এই মেড়ি বা মেলি আন্দোলন আমরা দেখতে পাই উড়িষ্যা রাজ্যের যে ময়ূরগঞ্জ ডিস্ট্রিক্ট এছাড়াও সিংভূম জঙ্গলমহলে এই মেড়ি আন্দোলনের যে প্রভাব কম বেশি আমরা দেখতে পাই। আর এই মেড়ি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভীম মহন্ত এছাড়াও কেরিয়া মাহাতো, এই সমস্ত কর্মী নেতারা কিন্তু এই যে মেড়ি আন্দোলনের সেই আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এরপর চলে আসা যাক বন্ধুগণ ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে সারা ভারতবর্ষ জুড়ে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়, কুইক ইন্ডিয়া মুভমেন্ট, তার প্রভাব কিন্তু পড়েছিল আমাদের এই মানভূম জেলাতেও। আর এই মানভূম জেলায় সবচেয়ে বড় যে আন্দোলনের যে সবচেয়ে বড় বৃহৎ আকার ধারণ করেছিল তা করেছিল কিন্তু মানবাজার থানা। আর দেখতে পাওয়া যায় যে এই মানবাজার থানা ঘেরাওয়ের সময় সত্যকিঙ্কর মাহাতোর নেতৃত্বে এই মানবাজার থানা ঘেরাওয়ের সময় কিন্তু ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন গোবিন্দ চুনারাম মাহাতো। এই দুই বীর শহীদ হন কিন্তু ব্রিটিশ পুলিশের গুলিতে মানবাজার থানা ঘেরাওয়ের সময়। এছাড়াও বন্ধুগণ এই জাতি থেকে বহু এমন এমন ব্যক্তি রয়েছেন যারা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের যে জীবন, সে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন তুলারাম মাহাতো, দীনেশ মাহাতো, অনুপ মাহাতো, বলদেব মাহাতো, ভগবত মাহাতো, বুটাই মাহাতো, চন্দ্র মাহাতো, ছাতু মাহাতো প্রমুখ আরও মহান মহান স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, যার কিন্তু একটি যে লম্বা লিস্ট, সেই লম্বা লিস্ট রয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে কিন্তু কুর্মী জাতির যে ইতিহাস তা কিন্তু সংক্ষিপ্ত আকারে এই পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো অবশ্যই বন্ধুগণ আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু বা আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলেরই এই বিষয়টি জানা দরকার যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কুর্মী জাতির যে অবদান, সেই অবদানটা কিন্তু সকলেরই জানা দরকার। তো অবশ্যই বন্ধুগণ ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করি।